আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিজ ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন দুটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে প্রথম আপডেটটি হচ্ছে রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ চলতি সপ্তাহে। নিউজ দুটি আজকেই প্রকাশিত হয়েছে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। করোনা ভাইরাসের কারণে ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ গুলো। টানা দুই ধাপ পেছানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি 2020-21 সেশনের ভর্তি পরীক্ষাও। তবে চলমান লকডাউন শিথিলতা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে চলতি সপ্তাহে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা হতে পারে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, দেশে কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। পরিস্থিতি যাই হোক, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তাদের সঙ্গে মিল রেখে রাবির ভর্তি পরীক্ষার তারিখও চলতি সপ্তাহে ঘোষণা করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 3-4 দিনের মধ্যেই একটি সভা আয়োজন করা হবে বলে সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে বহু নির্বাচনী পদ্ধতিতে হওয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন সংখ্যা হবে 80টি। প্রতিটি প্রশ্নের মান 1.25 করে মোট 100 নম্বর নির্ধারিত হবে, যেখানে প্রতি 5টি ভুল উত্তরের জন্য কাটা যাবে 1 নম্বর। তাছাড়া ভর্তি পরীক্ষায় থাকছে না কোনো জিপিএন নম্বর। আরেকটি আপডেট হচ্ছে, করোনা সংক্রমণ না কমায় তারিখ নির্ধারণ করতে পারছে না বুয়েট। চলমান কঠোর লকডাউন তুলে নেওয়া হলেও করোনা ভাইরাসের সংক্রমণ না কমায় 2020-21 শিক্ষাবর্ষের লেভেল 1 টার্ম 1 এর ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে পারছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এর আগে কঠোর লকডাউনের কারণে গত 22 জুন ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বুয়েট। বুয়েট ভর্তি পরীক্ষার সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, লকডাউন শিথিল করার পর বুয়েট উপাচার্য সহ বিভিন্ন বিভাগের ডিন অধ্যাপকরা সশরীরে অফিস করেছেন। তবে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। করোনা সংক্রমণ না কমায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা নিয়ে দ্বিধায় রয়েছে আয়োজক কমিটি। সূত্র জানায়, ভর্তি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন না দেয়ায় পরীক্ষা সংশ্লিষ্ট ও পরীক্ষার্থীদের করোনায় আক্রান্ত হবার শঙ্কা রয়েছে। ভর্তি পরীক্ষায় যারা দায়িত্ব পালন করবেন তাদের নিরাপত্তা সহ ভর্তি পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয় রয়েছে, সেজন্য এই মুহূর্তে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না বুয়েট। এ প্রসঙ্গে জানতে চাইলে বৃহস্পতিবার 12 আগস্ট রাতে বুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি, ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির কোনো বৈঠকও হয়নি, বৈঠক না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, সরকার সব কিছু বিবেচনায় লকডাউন শিথিল করেছে, তবে সংক্রমণ পরিস্থিতি খারাপ হলে আবারও লকডাউন দেয়া হতে পারে। এছাড়া করোনা সংক্রমণ তেমন একটা কমে আসে, এই অবস্থায় আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার কারণে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন এই আপডেট দুটি, আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।